আমার হাজবেন্ড এক হিন্দু প্রতিষ্ঠানে চাকরি করে, এখন ওটা কি আমাদের হালাল হচ্ছে? আর আমি সেদিন চাকরি, আরেকবার বলুন কোথায় চাকরি করছেন? হিন্দু এক প্রতিষ্ঠানে। আচ্ছা, বুঝতে পেরেছি, জি। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি সেদিন আমার মেয়ের জন্য বলেছিলাম যে আমার মেয়েকে আমি চেষ্টা করেছি, ঠিক আমার মেয়ে এখন বড় হয়েছে, এখন বিয়ে দিয়েছি, তো আমার মেয়েকে আমি এখন এবাদত যেটা কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল সেটা হয়নি, পারিনি, এটা আমি তো গুনাহ হচ্ছে, আর আমার মেয়ে কিভাবে এবাদতটা করবে? ও তো কথা বলতে পারেন না। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নটি করেছেন, ওনার স্বামী মুসলিমের এক প্রতিষ্ঠানে উনি চাকরি করছেন, হিন্দু বলেছেন, তো সেক্ষেত্রে এই চাকরির যে উপার্জন, স্যালারি, বেতন ইত্যাদি ওনাদের জন্য হালাল কিনা? একদম হালাল, হারামের কিছু, হারামের কিছুই নাই। চাকরি মানুষ বিদেশে বিভিন্ন দেশে, গায়ে মুসলিম অমুসলিম দেশেও তো গিয়ে চাকরি করে, সেখান থেকে মানুষ টাকা আর্ন করে। দেখুন, বিষয়টি হলো, বিষয়টি মৌলিক হলো যে মুসলিমের অধীনে কাজ করাটা উত্তম, নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি যে ধর্মের ধর্মীয় ভাইয়ের কাজ করা উত্তম, কিন্তু বস যদি বিধর্মীয় হয়, অন্য ধর্মের হয়, আমি তো পরিশ্রম করছি, আমাকে যে কাজগুলো দিয়েছেন আমি কাজের বিনিময়ে নিচ্ছি, কম্পিউটার ওনাকে চালাতে বলেছেন অথবা রিসিপশনে ওনাকে বসিয়েছেন অথবা যে কোনো একটি কাজ করছেন, কাজ করছেন, পারিশ্রমিক নিচ্ছেন, সেটা এটা ওনার জন্য সম্পূর্ণরূপে হালাল, পরিশ্রমের শ্রমের বিনিময়ে উনি নিচ্ছেন। হ্যাঁ, এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা ইসলামী শরীয়তে নাজায়েজ, হারাম বলেছে, সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার মেয়ে সম্ভবত বাক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, সম্ভবত কথা বলতে পারছে না পরে, তো উনি বলছেন যে আমার মেয়েকে তো আমি কোরআন শিক্ষা দিতে পারিনি, তাহলে সে কীভাবে আবাদত করবে? আসলে শরীয়তে একটা শব্দ আছে, মুকাল্লাফ গায়রে মুকাল্লাফ, এই বাক প্রতিবন্ধী হওয়াটা এটাও একটা মানে আপনার মানুষের জন্য একটা সমস্যার দিক, যে যদি কোনো কারণে, এই কারণে তো যে বাক প্রতিবন্ধী তাকে তো আপনি কোরআন শিক্ষা দিতে পারছেন না, তো ওকে যদি ওই অন্যভাবে, যারা বধির তারা যেভাবে অন্যান্য শিক্ষা গ্রহণ করে, এইভাবে যদি তাকে কোনোভাবে শিক্ষা দেওয়া যায়, আর তার যদি এই সোজ বুঝ থাকে, তার যদি এতটুকু আকল জ্ঞান থাকে যে তাকে নামাজ পড়তে হবে, তাহলে সে ওইভাবেই ওই অন্য শিক্ষা যেভাবে গ্রহণ করে ওইভাবেই সে এই কোরআনকে মানে মনে মনে আওড়িয়ে নামাজ আদায় করতে পারবে, কোনো অসুবিধা? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন অতটুকু ব্যয় করে আল্লাহ পাকের ইবাদত দিয়েছেন, তো তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওকে কথা বলার শক্তি দেননি, যতটুকু দিয়েছেন অতটুকু দিয়ে আল্লাহ পাকের ইবাদত করবে, সহজ কথা। যাকে আল্লাহ তাআলা দেননি তার জন্য জরুরি নয়, যেমন একজন মানুষ বোবা, উনি কথা বলতে পারছেন না, এই বোবার জন্য অবশ্যই নয় যে সে উচ্চারণ করতেই হবে, সে যেভাবে বলতে পারবে ওইভাবে সে আল্লাহ পাকের হুকুম পালন করবে।